আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার এই চমৎকার আয়োজনে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি এ অনুষ্ঠান থেকে, বিশ্বজনীন মানুষ উপকৃতও হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্নের জবাব পান না অথবা আপনারা সংযোগ পান না, এজন্য আক্ষেপ থাকে, সময়ের ব্যাপারে বিভিন্ন বিষয় থাকে, সব কিছুই আমাদের নলেজে আছে। এটা একটি প্রতিষ্ঠান, সকলে মিলে চিন্তা করছেন, আপনারা প্রশ্ন করবেন এবং প্রশ্নের জবাবও পাবেন। আমরা ইনশাআল্লাহুল আজিজ এ টেলিভিশন থেকে সহিভাবেই বিশুদ্ধ বিষয়গুলোই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। ঠিক আজকেও আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহুম্মা হাইয়্যাক, আমিন। বন্ধুগণ, আপনাদের কাছেই চলে যাব। আপনি যখন প্রশ্ন করবেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বললে উভয় পক্ষের সুবিধা হবে। আসুন আপনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে প্রশ্ন? দুইটা প্রশ্ন। জি প্লিজ। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যায় যে নিজের প্রাপ্য আদায়ের ব্যাপারে নম্রতা প্রকাশ করে, অবকাশ দিলে যতদিন পর্যন্ত সে টাকা পরিশোধ না করে ততদিন যেমন প্রতিদিন প্রাইসের পরিমাণ দান করার ছোঁয়া পাওয়া যায়, ওয়াদা পর থেকে নাকি দ্বিগুণ ছোঁয়া, এটা কি শুধু গরিবদের কাছে প্রাপ্য চায় না গরিব জনই উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে? দ্বিগুণ সোয়াব কোথায়? এই যে একটা লোকের কাছে টাকা পাওনা আছে, এটা সব বুঝতে পেরেছি, কিন্তু দ্বিগুণ কি কি কারণে হলো গরিবদের জন্য দ্বিগুণ? আচ্ছা ঠিক আছে, আপনি নেক্সট কোশ্চেনে চলে যান, পরবর্তী প্রশ্ন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে নামাজে সময় তো সেজদার সময় আল্লাহ একটু নিকটবর্তী হয়, এখন আমি সেজদার সময় সেজদার তসবি পাঠ করার পর আমি আমার মনের যে কোনো বাসনা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবো কিনা, যে কোনো বিষয় তার কাছে চাইতে পারবো কিনা এই সেজদার তসবি করার পরে? আচ্ছা, তারপরে আমি সালাম ফিরাইতে চাই, ঠিক আছে, সেজদা দিয়ে বসার অবস্থায় আমি তার কাছে আমার মনের বাসনা আমি তার কাছে করতে পারবো কিনা? ওকে বন্ধু, দুটি প্রশ্ন রিসিভ করেছি, জবাব শুনুন। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পাওনাদারকে সুযোগ দেওয়া, ছাড় দেওয়া, হ্যাঁ, কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি দেনাদার কষ্টে থাকে, সংকটে থাকে, তাহলে তাকে অবকাশ দাও, সুযোগ দাও। তো এখানে আমরা জানতে পারলাম যে কাদেরকে সুযোগ দেওয়ার কথা আল্লাহ বলেছেন, যাদের পরিশোধ করতে কষ্ট হয়, যাদের পরিশোধ করতে কষ্ট হয় না তাদেরকে না। এরপরে আরও সুযোগ আল্লাহ দিয়েছেন যে যদি তুমি এটা সদাকা করে দাও তাহলে এটা তোমার জন্য আরও উত্তম। তাহলে এখান থেকে বোঝা যায় সদকা তো ধনীদেরকে করা যায় না, গরিবদেরকে। দ্বিগুণ সওয়াব, এই আপনি যে বলেছেন
কিসের ভিত্তিতে বলেছেন আমি জানি না, তো দ্বিগুণ এইভাবে সওয়াবের পরিমাণটার ব্যাপারে আমি এখনও কিছু পাইনি। আপনি বলেছেন, আমি দেখার চেষ্টা করব আপনি পেয়েছেন কি না, জাতীয় কথা মর্যাদা আছে, কোনো মর্যাদা আছে, দ্বিগুণ সব এইভাবে আমি পাই নাই। এখন হলো যে ধনী লোক, আচ্ছা ধনী লোকের ব্যাপারে হাদিসে কড়া কথা এসেছে যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও পাওনা পরিশোধের ব্যাপারে টালবাহানা করে তাদেরকে, তাদের ব্যাপারে রসুল বলেছেন তাদেরকে রাস্তাঘাটে অপমান করা যাবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভদ্রলোক, তিনি বলেছেন যে তাদেরকে আপনার তাদের অসম্মান হয় এমন কাজ করলেও কোনো সমস্যা নেই পাওনাদের পক্ষ থেকে, কারণ সে কেন টালবাহানা করবে, তার তো দেওয়ার সামর্থ্য আছে। আবারও বলছি, কোরআন মজিদ আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, যারা কষ্টে আছে সমস্যা আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আল্লাহ উৎসাহ দিয়েছেন, আবার আরও বেশি উৎসাহ দিয়েছেন যদি আপনি মাফ করে দিতে পারেন তার জন্য সৎকা হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে। আমিন। শেখ, এ বিষয়ে আরেকটু জানব, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি বলছি, বুঝছি, বলুন। আচ্ছা হুজুর, এই যে জনাব শায়েখ আব্দুর রশিদ সাহেব একদম মূল্যবান কথা বলেছিলেন, সেটা হলো এই যে অনেক আলিম ওলামা নিজের পকেট ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলে এবং অপব্যাখ্যা দিচ্ছে। হুজুর এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকটা কমে আসছে। হুজুর এটা একটা অপব্যাখ্যা কিনা যে আমাদের দেশে চোর টাকার খুনি সন্ত্রাসী তাদেরকে মুসলমান বলা হয়, ইমানদার বলা হয়, শুধুমাত্র তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করার জন্য একটা কিছু আলিম ওলামা উল্টা পাল্টা কথা বলে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কিনা? আপনাকেও ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খায়ের। ধৈর্য ধারণ করুন, জবাব আসবে। শেখ, ওখানে আরেকটা বিষয় ছিল, যতক্ষণ পর্যন্ত তিনি তার প্রাপ্য পাবেন না আর তিনি ধৈর্যের সাথে সময়টা কাটাবেন, এই সময়টা পুরাটাই সদগার সওয়াব পাওয়া যাবে, সাদাকা করলে যে সওয়াব এরকম সওয়াব, এটা কতটুকু ঠিক না? এই ধরনের কোনো বক্তব্য আমি পাইনি পর্যন্ত। আর যেহেতু আল্লাহ বলেছেন সব তো পাবে, কিন্তু আবারও খেয়াল রাখতে হবে যার পাওনা টাকা দেওয়ার সামর্থ্য নাই তার বিষয়ে কথা বলা হয়েছে। জি, ওয়াইনকানা যুসরাতিন, যার পরিশোধে কষ্ট হয় তার ব্যাপারে কথা বলা হয়েছে। শুকরান। এরপরে ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মানে সালাম ফিরাবার আগেই তার সাহুত শেষ করে সেজদার কথা বলেছে, বিশেষ কিছু প্রার্থনা উনি আল্লাহর কাছে করতে চান। আপনি সেজদার কথা বলেছেন, হ্যাঁ যথার্থে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের সবচেয়ে কাছে চলে যায় যখন সে সেজদা অবনত থাকে, সেজদায় বান্দা রবের কাছে চলে যায়। তারপর রাসূলুল্লাহ বললেন ফা আকসিরু ফিহি দুআ, যেহেতু এটা সুযোগ তুমি তোমার রবের খুব কাছে চলে গেলে বেশি বেশি করে দোয়া করো। আরেক বন্দনা এসেছে ফা কামে নুন আইন ইস্তাজাবা, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, দোয়া করবেন। সেজদা যে দোয়া করতে হয় এটাই তো আমাদেরকে শেখানো হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। সেজদা দোয়ার জায়গা, সলাতে দুইটা জায়গা দোয়ার জায়গা, একটা হচ্ছে সেজদা, আরেকটা হচ্ছে শেষ বৈঠকে তাসাহুদ দুরুদের পরে দোয়া। দোয়ায় মাসুরা আমাদেরকে একটাই শেখানো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ যারা শিখিয়েছেন আল্লাহ তাদের উত্তম পুরস্কার দিন। তবে তারা যদি আমাদেরকে কথাটা বলতেন যে শুধু আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি এটাই দোয়ায় মাসুরা নয়, অনেক অনেক দোয়ায় মাসুরা আছে, তোমরা বড় হলে শিখে নিও এবং আমল করবা, এটা আমাদেরকে শেখানো হয় নাই। তো দোয়া বেশি বেশি করে করবেন এই দুই জায়গায়, আর সুবহান রব্বিল আলা এই তাসবি তিনবার পাঁচবার পড়ার পরে আপনি আরবিতে যা জানেন দোয়া করবেন অর্থসহ, আর
ওলামায়ে কেরাম ইসলাম স্কলারগণের একটি বড় অংশে বলেছেন, ফরজ সলাত নয় এমন সলাতে নিজের ভাষায় দোয়া করা যায়। জাযাকুমুল্লাহ শেখ। আমাদের হাতে ছিল প্রশ্ন জনাব মমিনুল হক সাহেবের, আর একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রফিক বলছি পাবনা থেকে। জি, আমার প্রশ্ন হলো, আমরা যে হজে যাই, হজে প্রথম তিন দিন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটু সংক্ষেপে বলবেন। আরেকটি হলো, আমরা সকাল সন্ধ্যার যে জিকিরগুলো করি, এটা যেগুলো পারি না সেগুলো কি দেখে দেখে করলে হবে কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধৈর্য ধারণ করুন, সঙ্গে থাকুন। জনাব মোমিনুল হক সাহেব, আপনার রেফারেন্স প্লাস বর্তমানেও যারা চোর ডাকাত খুনি, তাদের কাছ থেকে কিছু ওলামা ইকরাম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে টাকা পয়সা নেয়, এটা আমাদের কিভাবে প্রতিবাদ করা উচিত? জি মোমিনুল হক ভাই, ধন্যবাদ যে আপনার যে পেরেশানি, এই পেরেশানিতে তো ইমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইমান চেনার উপায় কী। রাসূল সাল্লাম বলছেন, ইজা সাররাতকা হাসানাতুক ওয়াসাআতকা সাইয়াতুক ফাআনতা মুমিন। যখন তুমি টের পাবে যে ভালো কিছু করলে তুমি মজা পাও, আত্মতৃপ্তি আসে, আর মন্দ কিছু করলে তোমার মনে কষ্ট আসে, তো ভাববা যে না, ইমানটা আছে। তখন আমাদের এই চেতনা লোপ পাচ্ছে যে আমরা ভালোটাতে হয়তো বা কিছুটা তৃপ্তি বোধ করি, কিন্তু মন্দতে আমাদের এত কিছু যায় আসে না। তো সমাজে তো অনেক অনিয়ম চলছে, তো আমরা আলেমদেরকেই টার্গেট না করি, আলেমের বাইরে যারা আছেন, এখন আলেমরা যেমন জানে যে কোনটা হালাল কোনটা হারাম, যারা মাদ্রাসায় পড়া না তারাও তো আলেম, তারাও জানে ঘুষ যে হারাম, সুদ যে হারাম, মানুষকে ঠকানো, মজুদারি করা, সিন্ডিকেট করে জিনিসপত্র আপনার বাজার থেকে সরিয়ে দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে করা, এটা সবাই জানে যে এটা হারাম, সবাই জানে হারাম। তো আসলে পাপ অনাচার এটা তো বর্জনই করতে হবে। এখন কিছু লোক, কিছু আলেম যদি কাজটি করে, পুরা আলেম সমাজকে আমরা দায়ী করব না। হ্যাঁ, কথা সত্য যে জানাজার পড়ার আগেই বলা প্রস্ত করে কয় অক্ত নামাজ পড়তে পারে নাই, এত অক্ত কাফফারা দিতে হবে, কাফফারার দায়িত্ব কেউ নিলে তার জানাজা পড়ায়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামের সাথে, দিনের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা এই সব ক্ষেত্রে বলবো যে ওনারা ওনাদের স্বার্থে এগুলি চালু করেছে। মিলাদ পড়ে সেখান থেকে হাদিয়া পায়, তারপর মানুষের মৃত্যুর পরে তিন দিন 40 দিন পর অনুষ্ঠান করে, কোরআন খতম করে, এগুলি সব হচ্ছে অবৈধভাবে উপায়, অবৈধভাবে উপার্জনের উপায়, এগুলি বর্জন করা উচিত। আর এই জাতীয় কাজের প্রতি আমাদের মনের অসন্তোষ থাকবে, আর আমরা এই লোকগুলোকে সংশোধনের চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এক কথায় ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে যাবে না। শুকরান। একটু প্রসঙ্গক্রমে বলতে হয় যে কোরআন মজিদে বলা হয়েছে যে আহবার রোহবানরা, আহবার বলা হয় ইহুদি আলেমদেরকে, রোহবান বলা হয় খ্রিস্টান যাজকদেরকে, এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, এই অন্যায়ভাবে মানে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে। তাহলে এই যে কথাটা আল্লাহ বললেন, এই কথাটা কি তাদের ঘটনা জানানোর জন্য, না আমাদের আলেমদেরকে সতর্ক হওয়ার জন্য? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। না, তাদের ঘটনা জানার জন্য আল্লাহ বলেন নাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে কোরআনের যারা আলেম, কোরআনের যারা ধারাবাহক ধারক বাহক, তারা যেন অতীতের এই আলেমদের থেকে শিক্ষা নেয়। জি, শুকরান। পাবনা থেকে জনাব রফিকুল ইসলাম ভাই, তিনি বললেন যে হজ্জে যাচ্ছি আমরা, হজ্জের এ টু জেড সংক্ষেপে একটা প্রশিক্ষণ। রফিক ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি হজে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং বাকি যারা এবার হজে যাচ্ছে বাংলাদেশ থেকে, সবাইকে সুস্থতার সাথে নিরাপদে হজ করার তৌফিক দিন আমরা দোয়া করি। আসলে এই অনুষ্ঠান থেকে, হজের শুরু থেকে শেষ পর্যন্ত বলা মুশকিল,
হজের বিষয়ে বলার জন্য আমরা এখানে আমাদের টক শো যাচ্ছে প্রতি জুম্মাবারে 8:30, আপনি নজর রাখেন, সেখানে আপনার অনেক কিছু জানতে পারবেন। মূল কথা হচ্ছে এহরাম, তারপরে হচ্ছে তাওয়াব, সাই, তারপরে হালাল হয়ে উমরা শেষ। এরপরে আপনি 8 তারিখ মিনা যাবেন, 9 তারিখ আরাফা, আরাফা সূর্যাস্ত থাকার পরে মুজদালিফা রাত্রে থাকবেন, পরের দিন সকালে আপনার জামারায় পাথর নিক্ষেপ করবেন, এরপরে 11 তারিখ, এরপরে ওই দিন আপনার কোরবানি করবেন, হালাল হবেন, তাওয়াফ করবেন, এই তাওয়াফে সাই করতে হবে, এরপরে মিনে অবস্থান করবেন 3 দিন, যদি না পারেন 2 দিন, 3 আপনার জামারাতেই 7টি 7টি করে প্রতিদিন 21টি পাথর নিক্ষেপ করতে হবে, সর্বশেষ কাবার তাওয়াফ করে বিদায় তাওয়াফ করে দেশে ফিরবেন। জি, জাযাকুমুল্লাহ খায়ের। একটা ইনফরমেশন দিব শেখ আপনার মাধ্যমে, সেটা হলো আসলে বিভিন্ন হজ প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তার ভিতরে একটি আপনি মোবাইলেই পাবেন, নগদ ইসলামিক অ্যাপ করেছে, হজ প্রশিক্ষণ A to Z, নগদ একটা কোম্পানি আছে, এখানে ইসলামিক আছে, অ্যাপ আছে, ওই অ্যাপে আপনি গেলে A to Z হজ প্রশিক্ষণ পাবেন। জেকের আজকের ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন। জি জি, আপনি জেকের করবেন, দোয়া করবেন, জেকের দোয়া 2 ধরনের, এক ধরনের জেকের দোয়া হচ্ছে কাজের সাথে সময়ের সাথে সংশ্লিষ্ট, আরেক জেকের হচ্ছে আম, সাধারণভাবে যে কোনো সময় করা যায়। হ্যাঁ, যেটা আপনি মুখস্থ পারবেন না সেটা দেখে দেখে পড়েন, তবে দেখে দেখে পড়বেন এই সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নেবেন আমি দেখে দেখে পড়ব তবে আমি মুখস্থ করে ফেলবো, সব হবে। জাযাকুমুল্লাহ খায়ের। আন্তরিকভাবে দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হলো। বন্ধু, আপনি চেষ্টা করতেই থাকুন, ইনশাআল্লাহ এক সময় পেয়ে যাবেন। শেখ, জানতে চাচ্ছি যে হজ্জের সফরে ইহরাম, একটা তো হলো ওমরার জন্য, আর একটা হবে হজ্জের জন্য, তো এই দুটি ইহরামের গুরুত্ব কি একরকম? আসলে আমরা বাংলাদেশ থেকে যারা যাই তারা তামাত্তু হজ করি, তো তামাত্তু হজের প্রথম অংশ হচ্ছে ওমরা, এটা তো করতেই হবে, আর দ্বিতীয় অংশ হচ্ছে এহরাম, ইয়া হজ। তো গুরুত্বের দিক, যেহেতু ওমরাও হজেরই একটি অংশ, এটা করতেই হবে, এটা করা ছাড়া তো আর বাকিটা করা যাবে না, তাহলে আপনি এখান থেকে কেরানের নিয়ত করতে পারেন, আর এফরাদ করা তো কঠিন, তো হ্যাঁ এহরাম তো দুইটাই গুরুত্বপূর্ণ, দুটি গুরুত্বপূর্ণ। জাযাকুমুল্লাহ খায়ের। কেরানের কথা বললেন, এফরাদ আর কেরান, এখানে কি কোরবানির পরেই তারা হালাল হয়ে যেতে পারবেন? হ্যাঁ, হালাল হয়ে যায়, সবাই একবারে হালাল হয়ে যেতে পারে কোরবানির পরেই। আচ্ছা আচ্ছা, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল জলিল, নোয়াঘাট আশুলিয়া থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো স্যারের কাছে, এই যে আমরা আরাফার দিন যেমন রোজাটা রাখি, এই রোজাটা আমরা যদি আরাফার দিন সৌদি আরব থাকে, আমরা কি তার পরের দিন রাখবো, মানে হজের পরের দিন রাখবো কিনা, আর এই রোজাটা ফজিলত রাখি, মাঝখানে থেকে যে জায়গায় কাঁধে কাঁধ মিলে দাঁড়ানোর কথা, সে জায়গায় উজাম মাঝখান থেকে চলে গেলো, মাঝখান থেকে অনেক একটা গ্যাপ রইলো, আর আমার প্রশ্নের জবাব দিছিল যে তাও যেন ফাঁকা না থাকে, ওখান থেকে চলে গেছে গা। আচ্ছা, জি আব্দুল জলিল ভাই, দুটি প্রশ্নই রিসিভ করেছি, জবাব শুনুন। জি, আরাফার দিবসের রোজা, আরাফা দিবসের রোজার ফজিলত জানতে চেয়েছেন, তার আগে আরাফা দিবসের ফজিলত জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বোত্তম দিন হচ্ছে আরাফা, আর আরাফার দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া, দিনটি সর্বোত্তম দিন আর এই দিনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া।
আরাফাত ময়দানে অবস্থান করতে হবে, এই বিষয়টি আমাদের জানা দরকার। আর মাঠের নাম আরাফাত, কোরআন মজিদে এই মাঠের নাম এসেছে যে আরাফাত, ফাইদা আফাততুম মিন আরাফাতিন, তান হবে। আরাফাত হচ্ছে ময়দানের নাম, আর দিবসটার নাম হচ্ছে আরাফা। আরাফাত ময়দান, আরাফা দিবস, এই পার্থক্যটা অনেকেই করেন। তো এদিন তো ওখানে অবস্থান করতেই হবে, এবং হজের যত রোকন আছে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন। রাসূল বলছেন আল হজ্জ আরাফা, আরাফাতে হজ। এই জন্য আমরা হজের কত কাজ, আগে পরে অনেক কাজ আছে, কিন্তু আমরা ওইটাকে হজের দিন বলি, হজের দিন বলি, পরেরটাও না আগেরটাও না, ওগুলিও হজের সাথে রিলেটেড। আচ্ছা, আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন রাসূলুল্লাহ বলছেন যে আরাফা দিবসে আল্লাহ তার যত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এত সংখ্যক লোককে আর কোনো দিন মুক্তি দেওয়া হয় না। কত গুরুত্বপূর্ণ দিন, এই দিনের দোয়া কবুল হয়। এখন বিষয় হচ্ছে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা আরাফাত ময়দানে অবস্থান করবেন, কবে? 9 তারিখ অবস্থান করবেন। আর যারা মাঠে নাই, তা আমরা কেন বঞ্চিত হব? আল্লাহ তাদেরকে বঞ্চিত করতে চান না, আল্লাহ চান তারাও একাত্মতা ঘোষণা করবে, অংশগ্রহণ করবে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এই রোজার ফজিলত হচ্ছে একটি মাত্র রোজা, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াত। দেখুন, আশুরার রোজাতে একটা রোজা বা দুইটা রোজা, সেখানে এক বছরের গুনার মাফের কথা বলা হয়েছে। আর আরাফাত দিবসের রোজা কিন্তু একটা, সেখানে এক বছর আগে এক বছর পরে 2 বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন। এত বড় মর্যাদা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, কিভাবে? যে না, আমরা আমাদের সানদের অনুযায়ী আমরা রোজা রাখব। আরে ভাই, রোজার সম্পর্ক তো হচ্ছে আরাফাতে হাজির অবস্থান করবে। আর এখন আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া দেখছে আরাফাত ময়দানে হাজির অবস্থান করছে, আর আমি না দেখার ভান করে আমি পরের দিন রোজা রাখব না, পরের দিন রোজা, এটা আরাফা দিবসের রোজা হবে না। এইবার হজ হবে, আরাফাতে ময়দানে হাজিগণ অবস্থান করবেন, সারা পৃথিবী থেকে হাজিরা এখানে আসবেন, লাব্বাইকের ধ্বনিতে আবার 2 বছর পর আকাশ বাতাস মুখরিত হবে। 2 বছর হজ ছিল কিন্তু লোক কম ছিল, এবার আলহামদুলিল্লাহ লোক অনেক, 10 লাখ সম, 10 লাখ লোক আসতেছে বাহির থেকে, ভিতর থেকে তো হবেই। তো সেখানে আমরা দেখতেছি, তা আমরা ওই দিনই রোজা রাখব। আর সেই হজ হবে এবার 9 জুলাই, আলহামদুলিল্লাহ আমরা একসাথে 2টা মর্যাদা পাবো, জুমার দিন হবে। আমরা ইনশাআল্লাহ 9 জুলাই জুমার দিন আমরা আরাফা দিবসের রোজা রাখব, আমরা কারো কোনো কথা শুনব না, কারণ আমরা আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজিরা আমরা দেখব, আর সেদিনই আমরা রোজা রাখবো আল্লাহর তৌফিক। এবং আমাদের এটিএন বাংলা থেকে সরাসরি, এটিএন বাংলা থেকে, জি এটা বলে দেন আপনি। জি হ্যাঁ বন্ধু, এটিএন বাংলা বরাবরই প্রতি বছর আমরা সরাসরি মক্কা শরীফ, মিনা, আরাফা এগুলো দেখাই। ঠিক ওই দিন আমরা এখানে বসে এবছরও লাইভ অনুষ্ঠান করব, সরাসরি আপনি দেখতে পাবেন। অতএব রোজা সেই দিনই রাখব, আমরা রাখব, আপনারাও রাখবেন। জি, দাওয়াত দিলাম। জাযাকাল্লাহ খায়ের। এরপরে হলো ছোট বাচ্চা, ছোট বাচ্চা মাঝখানে দাঁড়ায় একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জামালপুর থেকে, আমার নাম জান্নাত কুলফের দেওসি। আমার 3টি প্রশ্ন। জি, আমার খালা বলছিল যে আমার খালু মারা গেছে, তো আমি খালা 40 দিনের মধ্যে কোথায় যাইতে পারবো কিনা, 40 দিনের মধ্যে কোথায় যাওয়া যাবে না, এটা কি সঠিক? পরবর্তী প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এক বৈঠকে এক সুরা, ইয়াসিন সুরা, তারপরে মূল সুরা পড়া যাবে কিনা এক বৈঠকে এক উজুতে? জি, তারপরে 3 নম্বর সুরা হলো, 3 নম্বর হলো
আচ্ছা, আপনি আপনি এই দুটির জবাব শুনুন। এই প্রশ্ন হলো আর কয়টা রোজা, জিল হাসমাতের কয়টা রোজা রাখবে? আচ্ছা আচ্ছা জি, ঠিক আছে, জবাব শুনুন শেখ। এর আগে আশুলিয়ার আব্দুল জলিল ভাইয়ের আর একটি প্রশ্ন ছিল, ছোট্ট বাচ্চারা নামাজের মাঝখানে দাঁড়ায়, হঠাৎ করে আবার নাই হয়ে যায়, মাঝ দিয়ে ফাঁকা হয়ে যায়, অথচ পায়ে পা মেশাতে হবে, এখন কি করব? জি, বাচ্চারা মসজিদে আসে এটা ভালো লক্ষণ। আমাদের দেশে বাচ্চাদেরকে মসজিদে আসতে দেয় না, এবং অনেক জালেম লোকেরা মসজিদের গেটে লিখে রাখে 10 বছরের নিচে বাচ্চারা যেন মসজিদে না আসে। জালেম আমি বলি না, আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ থেকে যারা মানুষকে বিরত রাখে, শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, তার চেয়ে বড় জালেম আর কে। আল্লাহ তাকে জালেমে বলেন নাই, বলছেন সে হচ্ছে সবচেয়ে বড় জালেম, যারা মসজিদে বাচ্চাদেরকে আসতে দেয় না, যারা বলে দেয়, যারা জোরে আমিন বলবেন তারাই মসজিদ আসবেন না, তাদের সে বড় জালেম আর কেউ না। আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চারা ওখানে আসে। তুরস্কে একটি প্রসিদ্ধ কথা যে মসজিদে যদি বাচ্চাদের আওয়াজ হইছে শোনা না যায়, তাহলে তোমরা ভবিষ্যতের ব্যাপারে চিন্তিত হও যে তোমার ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে না। কথা তো ঠিক, এখন যদি অভ্যস্ত না হয় নামাজি হবে কীভাবে? বাচ্চারা আসবে, থাকবে না, এটাই স্বাভাবিক। এই বিষয়ে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, চেষ্টা করবেন আপনারা এই নামাজের নামাজের জন্য নামাজের মধ্যে কোনো কাজ করা দোষণীয় না। যেমন ইমাম সাহেবের যদি কোনো কোনো ওযু চলে যায়, তাহলে উনি কি নামাজ কন্টিনিউ করবেন? না, কাউকে দায়িত্ব দিবেন, এ কী করবেন? উনি নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না, 40 বছরের আপনার শাস্তি ইত্যাদি ইত্যাদি, তাহলে উনি কি যাবেন না? যাবেন, কেন যাবেন? উনি নিজের গরজে যাচ্ছেন না, অজু করতে যাচ্ছেন। তো নামাজের সামনে দিয়ে নামাজের জন্য যাওয়া যায়। আচ্ছা, এরপরে আপনার এই যে কাজটা আপনি করতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন ফাঁকা বন্ধ করার জন্য, এটা কী জন্য? আপনার তো এখানে নিজস্ব কোনো গরজ নেই, আপনি নামাজের জন্য কাজটি করছেন, এটা করা যাবে। যে জাজাকুমুল্লাহ খায়ের। বোন জামালপুর থেকে জান্নাত জানতে চেয়েছেন, আচ্ছা 40 দিন এই যে মৃত্যুবরণ করার পরে বাইর হওয়া যাবে না। বোন, আপনার খালু মারা গিয়েছেন, আল্লাহ তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন, ভালো কাজগুলো আল্লাহ কবুল করুন। এই 40 দিন যাইতে পারবে না, কোথায় ফেরেন? কোরআন বিধান ঠিক করে দিয়েছে যে স্বামী মারা গেলে তার স্ত্রী ইদ্দত পালন করবেন 4 মাস 10 দিন। তাহলে 40 দিন কোথায় জানলেন? 4 মাস 10 দিন তিনি ইদ্দত পালন করবেন, এই সময় তিনি স্বামীর বাড়িতে থাকবেন, প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। এখন প্রয়োজন হলে তিনি বাহিরে যেতে পারবেন, সেটা পরের দিনও যেতে পারবেন, যদি প্রয়োজন, এমন প্রয়োজন যে তার বাহিরে না গিয়ে উপায় নেই, তার চিকিৎসা প্রয়োজন, তাকে যেতে হবে। তারপরে আপনার তার ওখানে দেখাশোনার কেউ নেই, খাবার নাই, যেতে হবে না? অবশ্যই যেতে হবে। জি, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন কোথায় পান আপনারা এগুলো? এই যে এক উজু দিয়ে এক বসাতে সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা আর রহমান পড়া যাবে কি না, পড়া যাবে কি না, আবার আমরা কি যাবে না যাবো না বলবো, কী প্রয়োজন? আপনি পড়তে থাকেন, আর এই শুধু এই সূরাগুলো কেন, কোরআন মজিদের যে কোনো সূরা আপনি পড়েন, এক উজুতে আপনি 10টা সূরা পড়েন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এমনকি মুখস্থ পড়তে থাকবে, উজু না থাকলেও কোনো সমস্যা নেই। জি, আসু আমাদের জিলহজ মাসের, জিলহজের মাসের রোজা প্র্যাকটিস নেই, আমাদের আলোচনাও নেই। আমাদের মসজিদের খতিবরা ফেরেশান, আরাফাত রোজার কবে হবে এই নিয়েই তাদের আলোচনা, যে আরাফা রোজা আমাদের দেশের স্থান দেখা অনুযায়ী হবে ইত্যাদি ইত্যাদি, কোরবানের ফজিলত, ফসমে ফসমে সওয়াব, কিন্তু এই মৌলিক আমলগুলোর কথা বলেন না। জিলহজ মাসের রোজা রাখতে হবে টানা 9 দিন, 1 তারিখ থেকে একদম আপনার আরাফা দিবস পর্যন্ত। এইবার রাখবেন আপনারা 30 জুন থেকে, 29 জুন থেকে সেহরি খাওয়া শুরু করবেন, 30 জুন
আর ওইদিকে জুলাইয়ের 8 দিন 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই রোজা রাখতেন, আমরাও রাখবো ইনশাল্লাহ, বড়ই মর্যাদার বড়ই ফজিলতের। হ্যাঁ, যদি কেউ না পারে তাহলে কমপক্ষে আরাফা দিবসের রোজা রাখবেন। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ অনেক মূল্যবান জবাব দিয়েছেন এবং অনেকগুলো জবাব এসছে, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুন। আমিন। বন্ধুগণ, এখন ভরা হজ্জের মৌসুম, আবার হলো যে কোরবানির সামনে আসতেছে। এই দুটি ইবাদতে আমাদের জীবনকে পরিশুদ্ধ করা, আল্লাহর সান্নিধ্য অর্জন করা এবং জান্নাত লাভের সুসংবাদ রয়েছে। অতএব আমরা প্রস্তুতি নেই এবং যারা হজ্জে আছেন তারা বিশুদ্ধ হজ করুন এবং হজ্জে মবরুর করে তারা ফিরে আসুন। আমাদের জন্য যেন তারা দোয়া করেন, বিশ্ব মুসলিম উম্মা আমরা ঐক্যের উপরে অটল থাকতে পারি, পাপ ছেড়ে দিতে পারি, তাওহীদের উপরে ইস্তিকামত করতে পারি। আল্লাহ সে তৌফিক ইনায়াত করুন। এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই হেফাজত করুন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।